নবদ্বীপে মহিলা গণধর্ষণ কাণ্ডে আর এক অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠালো পুলিশ। মহিলা গণধর্ষণ কাণ্ডে আরেক অভিযুক্ত মন্টু মণ্ডলকে গ্রেপ্তার করে রবিবার আদালতে পাঠায় নবদ্বীপ থানার পুলিশ। গত বৃহস্পতিবার গভীর রাতে নদিয়ার নবদ্বীপ ধাম স্টেশন সংলগ্ন এলাকায় বছর ৪২-এর এক বিধবা মহিলাকে ঘরে ঢুকে গণধর্ষণ চালায় বেশ কিছু দুষ্কৃতী। এরপর গত শুক্রবার ভোরে নির্যাতিতার ধর্ম ভাই নবদ্বীপ থানায় বেশ কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়েই তদন্তে নেবে নবদ্বীপ রেল কলোনি এলাকা থেকে গত শুক্রবার দীপক দাস নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এরপর আবার গতকাল শনিবার পুলিশের জোর তল্লাশিতে সন্ধ্যায় পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার অন্তর্গত শ্রীরামপুর এলাকা থেকে আরেক অভিযুক্ত মন্টু মণ্ডলকে গ্রেপ্তার করে আজ কৃষ্ণনগরের বিশেষ আদালতে পাঠায় নবদ্বীপ থানার পুলিশ। জানা যায়, তদন্তকারী অফিসার ১৪ দিনের জেল হেফাজতে চাওয়ায় বিচারক মন্টু মণ্ডলের ৯ দিনের পুলিশি হেফাজতে নির্দেশ দিয়েছেন। বলাই দে, রিপোর্ট টাইমস বাংলা।